মহাকাশের একটি অবিশ্বাস্য ছবি তুলে নিয়ে এসেছে নাসা। মহাকাশ গবেষণা সংস্থাটি দাবি করেছে এর নাম কসমিক কিহোল। হাবল স্পেস টেলিস্কোপ এই অসামান্য ছবিটি তুলেছে। একটা সময় বলা হচ্ছিল হাবল স্পেস টেলিস্কোপের বয়স হয়েছে, আর সেই কারণেই আরো শক্তিশালী তার উত্তরসূরি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে আসা হয়। কিন্তু সেই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে টক্কর দিয়েই অভূতপূর্ব এই কসমিক কিহোলের ছবি তুলে তাক লাগালো হাবল স্পেস টেলিস্কোপ। এই রহস্যময় কসমিক কিহোলটি আসলে একটি নীহারিকার প্রতিফলন। এটিকে NGC-1999 নাম দেওয়া হয়েছে। পৃথিবী থেকে 1350 আলোকবর্ষ দূরে ওরিয়ন নেবুলার কাছে অবস্থিত এই কসমিক কিহোল। এ বিষয়ে নাসা তার ওয়েবসাইটে লিখেছে, নাসা এবং এসার হাবল স্পেস টেলিস্কোপের এই অদ্ভুত প্রতিকৃতিটি NGC-1999 প্রদর্শন করছে, যা ওরিয়ন নক্ষত্র মণ্ডলে প্রতিফলিত নীহারিকা। NGC-1999 পৃথিবী থেকে প্রায় 1350 আলোকবর্ষ দূরে এবং ওরিয়ন নেবুলার কাছে অবস্থিত, যা পৃথিবীর বিশাল নক্ষত্র গঠনের সবচেয়ে কাছের অঞ্চল। NGC-1999 নিজেই সাম্প্রতিক নক্ষত্র গঠনের একটি ধ্বংসাবশেষ। এটি একটি নবজাত তারার গঠন থেকে অবশিষ্ট ধ্বংসাবশেষ দ্বারা গঠিত। নাসা আরও যোগ করে বলেছে, রাস্তার আলোর চারপাশে ঠিক যেরকমভাবে কুয়াশা জমে, NGC-1999 এর মতো প্রতিফলন নীহারিকা একটি এমবেডেড উৎস থেকে আলোতে জলজল করছে। NGC-1999 এর ক্ষেত্রে এই উৎসটি হল পূর্বোক্ত নবজাতক তারকা V380 ওরিওনিস, যা এই ছবির কেন্দ্রে দৃশ্যমান। NGC-1999 এর চেহারার সব থেকে উল্লেখযোগ্য দিকটি হল এর কেন্দ্রে একটি সুস্পষ্ট গর্ত, যা মহাজাগতিক অনুপাতের একটি কালো কিহোলের মতো দেখতে। বন্ধুরা, ছিল মহাকাশ গবেষণায় অসাধারণ তথ্যমূলক একটি ভিডিও, তা আবার নাসার তরফ থেকে এবং হাবল স্পেস টেলিস্কোপের তরফ থেকে। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।